বাবামণির সামনে দাঁড়িয়েছেন ছোট্ট বালক। বাবামণি স্নেহ সহকারে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? ভাইটা উত্তর দিলেন, আমি তোমাকে চাই, আর কিছু চাই না। মান না, যশ না, বিদ্যা না, বুদ্ধি না, কোনো কিছু না, আমি তোমাকে চাই। তারপরে ভাইদার ডাক্তারি পড়ার কথা ছিল, কিন্তু প্রাণের আবেগে বাবামণির কাছে না এসে আর থাকতে পারলেন না, চলে এলেন আশ্রমে বাবামণির কাছে, মায়ের কাছে। সারাটি জীবন উৎসর্গ করলেন, সারাটি জীবনে এক চুল বিচ্যুতি নেই। তাই আমরা যেন সবাই সেবক হতে পারি, শ্রী শ্রী বাবামণির চরণে বিলিয়ে দিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে, আত্মবিয়োগ করে এই জীবন, এই ক্ষুদ্র তুচ্ছ মানব জীবনটাকে যেন সার্থক করতে পারি, এই প্রার্থনা শ্রী শ্রী বাবামণির চরণে আমরা সবাই মিলে আজকের দিনে রাখব, এবং সর্বোপরি শ্রী শ্রী ভাইদার কাছে রাখবো। ভাইদা, শ্রী শ্রী মামনি যে কথাটি বলেছিলেন, ভাইদা তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তোমার মতো নিষ্ঠা যেন আমাদের হয়, ভক্তি যেন আমাদের হয়। মহারাজ যখন আসেন, আমি কিন্তু তখন এই স্কুলের ছাত্র, আমি তখন ক্লাস টেনে পড়তাম। আর এই যে মাস্টারমশাই পরিতোষ বাবু, ইনারা যখন ছিলেন এই আমাদের এইখানে, যত মহারাজের সঙ্গে অন্য যারা ছিলেন, আমরা তাদের সেবা করতে পেরেছিলাম। তখন তো স্কুলের এইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এরকম সোফার, টয়লেট, ল্যাট্রিন ফ্যাটিন ছিল না, খাটা পায়খানা করা ছিল। তাদের জন্য আমরা যতটা পেরেছি দিদেন হেডমাস্টারমশাই প্রধান, কি বলে, ঈশ্বর প্রামাণিক বাবু, যিনি জাতীয় শিক্ষক, তাঁরই এতে আমরা পুরোটাই মহারাজের সেবা।
পরমারাধ্যা করুণাময়ী মহা সন্ন্যাসী শ্রী শ্রী মা মণি কি জয়। পরমারাধ্যা করুণাময়ী মহা সন্ন্যাসী শ্রী শ্রী মা মণি কি জয়। পরমারাধ্যা করুণাময়ী মহা সন্ন্যাসী শ্রী শ্রী মা মণি কি জয়। আমি
শ্রী শ্রী স্বামীস্বরূপানন্দ পরমহংসের সন্তান, তার কৃপায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি গেছি, বিভিন্ন স্কুলে গেছি, বিভিন্ন কলেজে গেছি। দেবভূমি তোমরা সব বাসিন্দা, তোমরা ভবিষ্যৎ ভারতবর্ষে ছড়িয়ে পড়লে নূতন দিব্যায় সংজ্ঞা নিয়ে মানুষ যাতে দেবতা হতে পারে সেই চেষ্টাই স্বামীস্বরূপানন্দ পরমহংসের করেছেন। তার চৈত্রকর্ণ আন্দোলন প্রকৃত পক্ষে মানুষকে দেবতায় পরিণত করবো আনন্দ করে। আমরা সৃষ্টির বাবা মনির কাছে প্রার্থনা করবো তিনি যেন তোমাদের শক্তি দেন, তোমাদের ভেতরে সুস্থ দেবত্বকে জাগ্রত করে। এই কথা বলো।